নমস্কার, শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি অর্চনা দুর্গাপুর অর্চিস ক্লোজেট থেকে আবার এসে গেছি আরেকটা নতুন এপিসোড নিয়ে। আজ আমি দেখাবো পিওর থ্রি প্লাই কোয়ালিটির মুর্শিদাবাদ সিল্কের ওপরে হ্যান্ড পেন্টের কালেকশন। আজ মে আপ সভি কো দিখানে যা রই হু পিওর মুর্শিদাবাদ সিল্ক উপর হ্যান্ড পেন্ট কা কালেকশন। উসকে পহলে মে মেরা জো বুকিং নম্বর হ্যাঁ শেয়ার কর দেতি হু ও হ্যাঁ 9749100158। अगर आपका पसंद आए, अच्छे लगे तो उसका स्क्रीनशॉट लेकर इस नंबर पर आप भेज सकते हैं। उसके बाद मैं पेमेंट मेथड, बैंक डिटेल सारे शेयर कर दूंगी और सीओडी फैसिलिटीज़ अवेलेबल ऑल ओवर इंडिया। तो चलिए मैं दिखाना शुरू कर देती हूँ हैंड पेंट का कलेक्शन प्योर मुर्शिदाबाद सिल्क के ऊपर। एक थ्री प्लाई क्वालिटीर मुर्शिदाबाद सिल्क, एगलो प्रत्येक सिल्क मार्क सार्टिफाइड, एर ऊपर एक कलमकारी कलेक्शन देखा। प्रत्येक একদম নতুন টাইপের নতুন কালার কম্বিনেশনে নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে পাল্লা পোর্শন, একদম জেড ব্ল্যাক কালারের পাল্লা করেছি, প্লেন ব্ল্যাক, এখানে কোনো নকশা নেই। এরপর অলওভার দুপাশে একটা ব্ল্যাক বর্ডার গেছে, ভীষণ স্টাইলিস্ট করে বানানো হয়েছে, এবং মিডল পোর্শনে পুরো কলমকারি হ্যান্ড পেন্ট করা হয়েছে। এভাবে যাচ্ছে অর্ধেকটা পোর্শন, তারপর বাকি অর্ধেকটা যাচ্ছে স্কার্ট বর্ডারে। আপার বর্ডার হোয়াইট এবং লোয়ার বর্ডারে একটা স্কার্ট বর্ডার করা হয়েছে, এবং নিচের দিকেও একটা জেড ব্ল্যাক কালারের বর্ডার গেছে। এর সাথে কন্ট্রাস্টে বিপি গেছে রেড কালার, এটা হচ্ছে রেড কালারের বিপি। আমি আরেকবার দেখাই, প্লেন পাল্লা, তারপরে আছে হাফ পোর্শন, এভাবে গেছে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে একটা কলমকারি ওয়ার্ক, এটা এভাবে গেছে অর্ধেকটা, তারপরে বাকি অর্ধেকটা এভাবে স্কার্ট বর্ডারে যাচ্ছে, স্কার্ট বর্ডারে যাচ্ছে কুঁচি পোর্শন। আর ব্লাউজ পিস যাচ্ছে একদম রেড কালারের, ভীষণ সুন্দর, ভীষণ অ্যারিস্টোক্রেসি। এরপর একটা হ্যান্ড পেন্ট দেখাই, একদম গ্রিন কালার, মেটালিক গ্রিন অ্যাকচুয়ালি এটা, এটা হচ্ছে পাল্লা পোর্শন। এভাবে সুন্দর একটা হ্যান্ড পেন্ট গেছে ফ্লাওয়ার মোটিভে, আর দুপাশে বর্ডারটা গেছে এইভাবে হ্যান্ড পেন্ট করে, ভীষণ একটা সুন্দর কালার। অলওভার শাড়িতে এইভাবে একটা বর্ডার গেছে, আর তার সাথে বিপি যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, কন্ট্রাস্ট করে একটা মাস্টার্ড ইয়েলো কালারের বিপি। আমি শাড়িটা একটু ভালো করেই দেখাই। এই হচ্ছে এন্টায়ার লুক, পাল্লা পোর্শন, ফ্রন্ট পোর্শন, আর দুপাশে এইভাবে একটা ফ্লাওয়ার আর লিফ মোটিভে বর্ডার যাচ্ছে, আর তার সাথে মাস্টার্ড ইয়েলো কালারের একটা বিপি যাচ্ছে। প্রাইস হলো 4050 পিওর, এগুলো প্রতি প্লাই কোয়ালিটির মুর্শিদাবাদ সিল্ক। একটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশন, তার সাথে হ্যান্ড পেন্ট করা হয়েছে পাল্লা পোর্শনে, এটা হচ্ছে পাল্লা পোর্শন। একটা পিঙ্কের ওপরে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোকে ইয়েলোর কম্বিনেশন করা হয়েছে, এই যাচ্ছে পাল্লা পোর্শন। তারপর একটা ইয়েলোর সাথে হোয়াইটের একটা ডাই করে থ্রি ডি একটা এফেক্ট আনা হয়েছে, এবং নিচে লোয়ার বর্ডারটাকে একটা রেড আর পিঙ্কের চওড়া একটা বর্ডার গেছে। এটা হচ্ছে শাড়ির এন্টার লুক, এর সাথে কন্ট্রাস্টে বিপি যাবে রানি কালারের। যদি কারো কোনো কালার কনফিউশন থেকে থাকে,
আমাকে প্লিজ ফোন বা মেসেজ করতে পারেন, আমি তারপর ভিডিও শর্ট ভিডিও করে বা ছবি তুলে সেটাকে আবার রিসেন্ড করে দেবো। এটা হচ্ছে শাড়ির এন্টার লুক, প্রাইস হলো 4100। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে ডার্ক বটল গ্রিনের ওপরে একটা পিঙ্কের কালেকশন। পাল্লা থেকে অল ওভার বডি এভাবে গেছে, ইকুয়ালি একই মোটিভে এদিক থেকে গেছে। এটা হচ্ছে পাল্লা আর এটা হচ্ছে অল ওভার বডি। তার সাথে কন্ট্রাস্টে বিপি যাচ্ছে পিঙ্ক কালার। প্রাইস হলো 4050। গ্রিনের সাথে একটা পিঙ্ক কম্বিনেশন সরালাম, একটা পার্পেলের সাথে হোয়াইট ইয়েলো ব্ল্যাক কম্বিনেশন। প্রত্যেকটা ভীষণ সুন্দর, ভীষণ অন্যরকম একটা কালার কম্বিনেশন করা হয়েছে। এটা একটা ট্রি মোটিভ করা হয়েছে। এটা যাচ্ছে পাল্লা পোর্শন, তিনটে কালারের আঁচল করা হয়েছে। তারপর অল ওভার বডি যাচ্ছে এভাবে, আপার বর্ডার একটা স্লিক ব্ল্যাক রেড এবং মাস্টার্ড ইয়েলো কালারের, মিডল পোর্শনটা হোয়াইট এবং লোয়ার বর্ডারটা একটা ডার্ক পার্পল অরেঞ্জ এবং মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন করা হয়েছে। এবং নিচের দিকেও এভাবে একটা ট্রি মোটিভ অল ওভার শাড়িতে চলে গেছে। এগুলো প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড, প্রত্যেকটা 3-ply কোয়ালিটির মুর্শিদাবাদ সিল্ক। এর সাথে কন্ট্রাস্টে বিপি যাচ্ছে একদম ডার্ক পার্পল কালারের। এটা হচ্ছে বিপি পোর্শন, প্রাইস হলো 4050। ম্যাজেন্ডার সাথে হোয়াইট একটা কম্বিনেশন। এটা হচ্ছে পাল্লা পোর্শন, ইয়ে হ্যাঁ শাড়ি কা পাল্লা পোর্শন, পুরা আঁচল মে ইয়ে ফ্লাওয়ার মোটিভ কিয়া গিয়া হ্যাঁ, উসকে বাদ অল ওভার বডি দোনো তরফ ইস তরহ ব্রড এক বর্ডার কে সাথ কিয়া গিয়া হ্যাঁ। ইয়ে হ্যাঁ আপার বর্ডার অ্যান্ড ইয়ে হ্যাঁ লোয়ার বর্ডার, পার্পল কালার কে সাথ এক হোয়াইট ইয়েলো কম্বিনেশন, আর এটার সাথে কন্ট্রাস্টে এটা হচ্ছে বিপি পোর্শন ফিরোজা কালার, ডার্ক ফিরোজা কালার, আর স্লিভসের বর্ডারে এরকম একটা ইয়েলো বর্ডার আসবে। প্রাইস হলো 4050। রেড ব্ল্যাক না দেখালেই নয়, ভীষণ ভালো লাগে রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন। এগুলো প্রত্যেকটা প্রি বুকিং হয়ে যাবে, যদি সোল্ড আউট হয়ে যায় কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পাল্লা পোর্শন, রেড অরেঞ্জ আর ব্ল্যাক। এটা হচ্ছে অল ওভার বডি, সামনেই দিওয়ালি, ভীষণ এই সময় সবার আলোর উৎসব, সবাই সাজগোজ ভীষণ করেন এবং গিফটের পারপাসে ওই শাড়িগুলো ভীষণ যায়। খুব ভালো কোয়ালিটির মুর্শিদাবাদ সিল্ক, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই হচ্ছে শাড়ির এন্টার লুক, এর সাথে কন্ট্রাস্টে বিপি যাচ্ছে ব্ল্যাক কালার, আর স্লিভসের বর্ডারে এরকম একটা রেড বর্ডার আসবে। একটা লিফ মোটিভে পুরো শাড়িটাতে হ্যান্ড পেন্ট করা হয়েছে। সরালাম, একটা পিঙ্কের সাথে ব্লু। এটা হচ্ছে পাল্লা পোর্শন,
খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ গেছে পাল্লাতে, আর অলওভার শাড়িতে ওপরে একটা টেম্পল টেম্পল বর্ডার করা হয়েছে স্লিক, আর নিচের দিকে একটা ব্রড বর্ডার গেছে অলওভার শাড়িতে। আমি আমার বুকিং নাম্বার আরেকবার শেয়ার করে দিই, 9749100158। এটা হচ্ছে পাল্লা পোর্শন, তার সাথে কন্ট্রাস্টে না এটা হচ্ছে বিপি পোর্শন পিঙ্ক কালারের, আর স্লিপসের বর্ডারে এরকম একটা টেম্পল বর্ডার আসবে। প্রাইস সেম 4050। অলওভার শাড়িতে এই কাজটা আসছে, এগুলো প্রত্যেকটা কিন্তু সেলফ মার্ক সার্টিফাইড, একটা ব্লু এর সাথে পিঙ্ক আর ব্ল্যাক কম্বিনেশন, রয়্যাল ব্লু এটা হচ্ছে পাল্লা পোর্শন। ये है साड़ी का पल्ला पोर्शन, एगलो भीषण भालो क्वालिटी 3-ply मुर्शिदाबाद सिल्क, तार उपरे एगलो के हैंड पेंट करा हुआ है। एभावे जाच्छे आपार बॉर्डर एवं लोअर बॉर्डर, आपार बॉर्डर कम्पारेटिवली स्लिक करे करा हुआ है एवं लोअर बॉर्डर टा एकटु ब्रॉड। রয়্যাল ব্লুর সাথে একটা পিঙ্ক কম্বিনেশন, আর তার সাথে ব্ল্যাকে যাচ্ছে বিপি, এটা হচ্ছে বিপি পোর্শন। প্রাইস হলো 4050। একটা অরেঞ্জের সাথে ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশন, বাহ এটা হচ্ছে পাল্লা পোর্শন, ভীষণ সুন্দরভাবে পাল্লাটা করা হয়েছে। তারপর এটা হচ্ছে বডি পোর্শন, খুব ব্রাইট কালার, এই যাচ্ছে শাড়ির এন্টায়ার লুক। অলওভার শাড়িতে লোয়ারের দিকে এই বর্ডারটা আসবে, আর এটা হচ্ছে বিপি পোর্শন। স্লিপসের বর্ডারে এরকম একটা ডিজাইন আসছে, প্রাইস সেম 4050, প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড। একটা ব্ল্যাকের সাথে রানি হোয়াইট করে করা হয়েছে, এটা হচ্ছে পাল্লা পোর্শন। ইয়ে হ্যাঁ শাড়ি কা পাল্লা পোর্শন, আর ইয়ে হ্যাঁ এন্টায়ার বডি পোর্শন। এভাবে দুদিকে একটা লিফ মোটিভ গেছে, আর মাঝে মাঝে একটা করে পিঙ্কের ফ্লাওয়ার গেছে, এর সাথে ব্ল্যাক বিপি। এটা হচ্ছে স্লিপসের বর্ডার, ব্ল্যাক কালারের মুর্শিদাবাদ সিল্ক, প্রাইস সেম 4050। সরালাম, আর একটা ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন, এটা হচ্ছে পাল্লা পোর্শন। একটা ব্ল্যাকের ওপরে অ্যাসিড পেন্ট করে করা হয়েছে, এটা হচ্ছে পাল্লা,
हाफ पोर्शन এভাবে যাচ্ছে, फ्रंट পোর্শনটা প্লেন, বাকি অর্ধেকটা আবার অ্যাসিড পেইন্ট করে করা হয়েছে, একটা মাস্টার্ড ইয়েলো ব্ল্যাক আর গ্রিন কম্বিনেশন করে। এটা হচ্ছে প্লেট পোর্শনে যাবে। এই কালারটা যাচ্ছে প্লেট পোর্শনে। ফ্রন্ট পোর্শন প্লেন থাকছে, প্লেট পোর্শনটাতে এভাবে একটা মাস্টার্ড ইয়েলো গ্রিনের সাথে একটা কম্বিনেশন, আর আঁচল যাচ্ছে এভাবে ব্ল্যাকে। খুব সুন্দর স্টাইলিস্ট করে করা হয়েছে, ভীষণ এলিগেন্ট এগুলো। আর এটা হচ্ছে বিপি পোর্শন, একদম জেড ব্ল্যাক কালারের বিপি। আমি আরেকবার দেখিয়ে দিই শাড়িটা। এটা হচ্ছে পাল্লা পোর্শন, তারপর প্লিট পোর্শনে এভাবে একটা অ্যাসিড পেন্টের ডিজাইন আসবে, তার সাথে ব্ল্যাক বিপি আসছে এভাবে। কালেকশন কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন এপিসোড নিয়ে আরেকদিন দেখা হবে। নমস্কার।